আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনাদের সামনে নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি হলো স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি। এটা আমাদের সুনামধন্য ঐতিহ্যবাহী ময়মনসিংহ বিভাগের জালালাবাদ ক্যান্টনমেন্টে পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জালালাবাদ ক্যান্টনমেন্টে পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 5 অক্টোবর 2023। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো প্রথমত যেসব ক্যাটাগরিতে লোকগুলি নেওয়া হবে, সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা, পদ সংখ্যা মোট 4টি, 2 জন রসায়ন বিজ্ঞান, 1 জন ইংরেজি এবং 1 জন হিসাব বিজ্ঞান, মোট 4 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সমমান সকল পরীক্ষার কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ অথবা সমমানে জিপিএ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই ইংরেজির মাধ্যমে পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেলের ক্ষেত্রে দশম গ্রেড খুব আকর্ষণীয় বেতন ভাতা এবং সুযোগ সুবিধা রয়েছে, এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রে যেমন বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, সকল আউটফিট ভাতা, উৎসব ভাতা, নববর্ষ ভাতা ইত্যাদি প্রতিষ্ঠানের বিধি মোতাবেক প্রদান করা হবে। উল্লিখিত চাকরি স্থায়ী হওয়ার সাপেক্ষে উৎসাহ ভাতা, শিক্ষা ভাতা, গেচি ভবিষ্যৎ কল্যাণ তহবিলের সুবিধা প্রদান করা হবে। প্রতিষ্ঠান অনুযায়ী নির্ধারিত পোশাক এবং বাসা বরাদ্দ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি এবং যে কোনো তফসিল ব্যাংকের শাখা হতে 750 টাকা এমআইসিআর প্লে অর্ডার ব্যাংক ড্রাফ অফেরৎযোগ্য। অধ্যক্ষ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে অথবা দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড জালালাবাদ সেনানিবাস শাখা, জিপিসিএসসি ফান্ড হিসাব নম্বর এত অনুকূলে জমা দেওয়া জন্য প্রেরণ করা হবে। আগামী 5 অক্টোবর 2023 তারিখের মধ্যে ডাক যোগাযোগ অথবা ব্যক্তিগতভাবে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বরাবর পাঠাতে হবে। আবেদনের পত্রের মোবাইল নম্বর খামের উপর অবশ্যই লিখতে হবে। উক্ত নিয়োগ পরীক্ষা আগামী 7 অক্টোবর 2023 শনিবার সকাল 10টা অনুষ্ঠিত হবে। এর জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তো এই ছিল আজকের আমাদের মূল ভিডিও। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক ইতেকাফ পত্রিকায় 27 সেপ্টেম্বর 2023 প্রকাশ করা হয়েছে। এই ছিল আজকের আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি। এরকম সরকারি বেসরকারি এনজিও সকল প্রকার আকর্ষণীয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। প্লিজ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।